আলহাজ সাজন ভূঁইয়ার জন্য সবাই কায়েতপাড়া ইউনিয়নের পক্ষে মোশাররফ ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশগ্রহণ করে। সে সময় মোশাররফ মেম্বার বলেন, সে সময় মোশাররফ মেম্বার রূপগঞ্জ বাসীকে সাজন ভূঁইয়াকে ভোট দেওয়ার আহ্বান জানান। আজকের যে জনসভা আমাদের এই রূপগঞ্জের জনসভা মানুষ, আমি কায়েতপাড়া ইউনিয়ন থেকে প্রায় 7 থেকে 8 হাজার লোক দেখার ছাড়া আমাদের এই লোক সবাই উপস্থিত হয়ে গেছে। সবাই চায় একটা স্বাধীনভাবে নির্বাচন করার জন্য, যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ এই রূপগঞ্জে আমাদের 7 তারিখে আমাদের ক্ষেত্রে জয় হবে। কারণ একটুই, আমাদের যে ক্যান্ডিডেট রূপগঞ্জের, উনি 32 বছর যাবৎ আওয়ামী লীগের সেক্রেটারি এবং 3-3 বারের উপজেলা চেয়ারম্যান। উনি এমন একজন সৎ ব্যক্তি, উনি উনি আমাদের যারা যারা রূপগঞ্জের আওয়ামী লীগ সবার আস্থার ঠিকানা, উনি আস্থার ঠিকানা, সবার ঠিকানা। মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি যে একজন সুষ্ঠু নির্বাচন করার জন্য রূপগঞ্জে ভোট দিতে পারবো, এই জন্য রূপগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস, যদি জনগণ ভোট দিতে পারে ইনশাল্লাহ কেত্রিমার্গ জয় হবে, সাজানবে জয় হবে এবং রূপগঞ্জবাসী জয় হবে, আওয়ামী লীগ জয় হবে। না, বর্তমান ইনশাল্লাহ শঙ্কা নাই, এখন এখন বর্তমানে এখন মধ্যে কোনো শঙ্কা নাই, আল্লাহর মতো কোনো শঙ্কা নাই। আমাদের আমরা কি চাই রূপগঞ্জবাসী, যে যার যার ভোটটা অধিকারটা সে ভোট দিতে পারে, আমরা এটা এটা শুধু চাই।